গুড মর্নিং ভিউয়ার্স, আজকে আমাদের 6th ডে, 6 নম্বর দিন। আজকে আমরা রওনা দিচ্ছি মলিনাম। মলিনাম হয়ে দেখা যায় ওইগুলো সব দেখি। চলে এলাম এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ মনিলং। কালকে ডাবল ডেকার ব্রিজ করে নিজের পায়ে প্রচুর ব্যথা আমারও। সবাই যে যে স্কুলে ডাবল ডেকার ব্রিজ করার পরের দিন পা প্রচুর ব্যথা থাকবে। 7,500 স্টেপ, 4টিখানি ব্যাপার। খুব সুন্দর ভিলেজটা, এটা সিঁড়ি দিয়ে মাচা করার পর একটা ট্রি হাউস মনে হচ্ছে, খুব সুন্দর। রাস্তায় মাঝে মাঝে এরকম বেঞ্চি রাখা করে দিয়েছে, মানে এই কাঠের পর ইয়ে দিয়ে যেটাকে বলে মাচা টাইপ, এরকম বসা বসো, গোটা ভিলেজটাকে গোটা গ্রামটাকে দেখো। এত সুন্দরভাবে সাজিয়েছে, এত ফুল গাছ লাগিয়েছে, এত সুন্দর সুন্দর, আর এত ক্লিন করে রেখেছে, মানে এত পরিষ্কার রাস্তাঘাট, চারিদিকে কোনো কিছু আবর্জনা চারিদিকে কোনো জায়গায় পড়ে টড়ে নেই, খুবই সুন্দর, সুন্দর মেনটেন। বন্ধুরা, চলে এসেছি আমরা ডাউকিতে। হ্যাঁ, ওই দিকটা হচ্ছে বাংলাদেশ, এদিকটা হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, আর ডিমার্কেশনটা করা আছে একটা পাথর দিয়ে, যে ওই দিকটা বাংলাদেশ, ওই দিকটা ইন্ডিয়া। এখন আমরা ডাউকিতে নৌকা বিহার করছি, পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল, পুরো নিচে পাথরগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে আমরা যাচ্ছি নৌকা বিহার, দারুণ লাগছে, স্বচ্ছ জল, নীল রঙের। ডাউকিতে গেলে অবশ্যই ট্রাই করবেন, 800 টাকার বিনিময়ে বোট রাইডিং। এরকম এরকম টেন্ট দেখতে পাচ্ছেন, এখানে সব ক্যাম্পিং করে, র ক্যাম্পিং যেটাকে বলা হয় সেটা এইসব জায়গায় হয়। যদি র ক্যাম্পিং এর আপনাদের ইচ্ছে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন। চিল করার দোকান করেছে, নানা রকম জিনিস খেতে পারবেন, কিনতে পারবেন। আর একটা নিমু পানি কিনলাম, নিমু ড্রিঙ্কস, নিম্বু। তো ওরা এইভাবে ঠান্ডা করছে এখানে, চুপ জিনিসগুলো রেখে রেখে। এই যে পাথর দেখতে পাচ্ছেন, পাথরের এদিকটা হচ্ছে ইন্ডিয়া, ওদিকটা হচ্ছে বাংলাদেশ। কারণ ওদিকে গেছে বাংলাদেশের দিকে বাংলাদেশ পুলিশ, এখানে যারা আসে সবাই বাংলাদেশের, এখানে যেহেতু কোনো খাবারের দোকান নাই,
বাংলাদেশের সবই খাবারের দোকান, বেশ করে বড়র আচারে আচারে দিন আসো, বড়র আচার মুড়ি এরা 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 কিন্তু সবই এরা ইজাতে কিনে নেয়। এই যে আমাদের দেখেন এই সাইডে বিএসএফ আছে, ইন্ডিয়ান বিএসএফ, আমাদের পুলিশ পুলিশ আমরা এখানে আছি, এই সব মিলে একটা এমন একটা জায়গা আমরা আছি। দেখেন চেহারার মিলও কিন্তু সব একরকম, আমাদের চেহারার মিলও একরকম, হয়তো ভুল করে তারাও মাঝে মাঝে এদিক চলে আসে, আমাদের পর্যটক মাঝে মাঝে এদিক চলে আসে, আমাদের আমাদের পর্যটক মাঝে মাঝে এদিক চলে যায়, আপনারাও মাঝে মাঝে এদিক চলে আসে, যার জন্য আমাদের বিএসএফ বিজিপি টুরিস্ট পুলিশ জেলা পুলিশ আমরা সবাই মিলে কাজ করি। বাংলাদেশি বিক্রেতা এই ইন্ডিয়া বিক্রি করে, এর একটা কত বিক্রি করে, এর একটা ইন্ডিয়ান টাকা 100 টাকা বিক্রি করে, এবং এটা ইন্ডিয়ার যত পর্যটক আসে তাদের লোভনীয় খাবার এই একটা আছে, আর মুড়ি কোক তারপর আইসক্রিম এগুলো খুচরা মজা করে বাংলাদেশ থেকে নিয়ে তৃপ্তি সহকারে খাওয়া যাবে। বলো বাংলাদেশি বন্ধুরা হাই, সবার সাথে এখানে দেখা হলো, সবার সাথে আমরা কথা কইলাম, সবার সাথে খুব ভালো লাগলো, থাকবে আমরা যাবো বাংলাদেশ, চট্টগ্রাম ঢাকা সব ঘুরবো, পর্দা রিলিজ খাবো।